গভীর রাতে নুসরাতের সাথে স্বামী নিখিল জৈন যা করল তা দেখলে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন। সম্প্রতি এই নবদম্পতির বিয়ে করে সবে মাত্র এক মাস পেরোল, কিন্তু তাদের খুনসুটি দেখে মনে হবে যেন আজই তাদের বিয়ে হয়েছে। নুসরাত নিখিল দম্পতি একে অপরকে ছাড়া যেন কিছুই বোঝে না। তবুও দিনের বেলা এরই ফাঁকে নুসরাত জাহান সময় দিচ্ছেন সাংসদের কাজে, আর নিখিল জৈন সময় দিচ্ছেন তার ব্যবসার কাজে। দিন শেষে রাতের বেলা দুই লাভ বার্ড একে অপরের কাছাকাছি হয়, আর ঠিক এভাবেই চলে আসছিল এই এক মাস। কিন্তু এরই মধ্যে গতকাল রাতে হঠাৎ করে নিখিল জৈন তার লাল টুকটুকে বউ নুসরাতের সাথে এমন ঘটনা ঘটালো যা নাকি নুসরাত জাহান ভাবতেই পারছেন না, এমনটাই লিখেছেন তার টুইটারে। সম্প্রতি এক গণমাধ্যমকেও জানিয়েছেন, নুসরাত জাহানকে বিয়ে করার পর নিখিল জৈনের শাড়ির ব্যবসা আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে যার কারণে নিখিল সহ তার পরিবারের সবাই খুব খুশি। আর এই খুশিতে নিখিল জৈন গভীর রাতে একটি কেক নিয়ে এসে নুসরাত জাহানকে লক্ষ্মী বলে সারপ্রাইজ দিলেন। এরপর কেক কেটে মিষ্টিমুখ করলেন এই নবদম্পতি। বন্ধুরা, নায়িকা নুসরাত জাহানকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।